हेलो फ्रेंड्स, वेलकम टू मुक्तास कुकिंग। आज के आमी आपनादेर जोनो निये एशेछी चाइनीज स्टाइले चिली चिकेन रेसिपिटी। आसुन ताहले एबार पुरो प्रणालीटी देखेनि। एखाने आमी आधा केजी मुरगीर मांस नियेछी। मुरगीर मांसगुलोके आमी सामान्य लवण कर्नफ्लावर दियेछी, एखाने आमी 2 टेबिल चामच। একটি ডিম আমি ফেটিয়ে নিয়েছিলাম, ডিমটাকে আমি দিয়ে দেব। তারপরে আমি মুরগিটাকে ভালো করে মাখাবো। ফ্রাই প্যানে তেল গরম করে আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে আমি হালকা ভেজে নেব, ডিপ ফ্রাই করব না। একটি বাটিতে আমি সসগুলোকে মিক্সড করে নেব। এখানে আমি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ ওয়েস্টার সস এবং চিলি সস দেব আমি 1 টেবিল চামচ। এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আমি এতে অ্যাড করব। তারপরে আমি পুরোটাই ভালো করে মিক্স করব। আমি সামান্য লবণ দেব, কারণ সসে লবণ আছে, সেজন্য আমি লবণ অল্পই দেব, লাগলে পরে আমি আবার দেব। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দেব। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেলে আমি গাজর দেব। গাজর সামান্য ভাজা হয়ে গেলে আমি লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে দেব। তারপরে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম ওই সসটা আমি এতে অ্যাড করব। আমি এখানে সবজিটা হালকা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি অ্যাড করেছি। এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেব আর আমি 4টি কাঁচামরিচও দিয়ে দেব। এতে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করে নেব, মাঝে মধ্যে একটু নেড়ে দেব।
নামানোর আগে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে ভালো করে মিক্সড করে আমি দিয়ে দেব। তারপরে ভালো করে মিক্স করে আমি নামিয়ে ফেলবো। ঝটপট তৈরি হয়ে গেল চিলি চিকেন, আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।